হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা হলো কাছের মানুষের ট্রেলার নিয়ে, যেটা আজকে রিলিজ হয়ে গেছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? এই সিনেমাটা ডিরেক্ট করছেন প্রতীকৃত বসু, এই সিনেমাতে কাস্টিং আছেন প্রসেনজিৎ, দেব, ঈশা শাহ সহ আরও অনেকে। তো এই সিনেমাটার জন্য অনেকেরই অপেক্ষা ছিল কবে আসবে, এই সিনেমাটা পোস্টপন হয়েছিল। তো অবশেষে পুজোয় রিলিজ পাচ্ছে আমাদের দেবের আপকামিং সিনেমা কাছের মানুষ। তো এই সিনেমার গল্পটা বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। তো ওভারঅল এই যে গল্পটা আমরা দেখলাম ট্রেলারের মাধ্যমে, ট্রেলারটা দেখার আগে আমরা মনে করেছিলাম যে প্রসেনজিৎ আর দেবের একটা ক্ল্যাশ, বড় ক্ল্যাশ দেখতে পাবো, বাট তেমন কিছু এখানে বড় সড়ো ক্ল্যাশ দেখায়নি। এখানে হাসি মজা আছে, এখানে ইমোশন আছে, এখানে সম্পর্কে টানাপোড়েন আছে। বাকি পাঁচটা বাংলা সিনেমা যেরকম এলিমেন্ট থাকে এখানে সেগুলোই আছে, বাট একটু অন্যরকম ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেটা। তো এখানে গল্পটা এমন, দেবের ক্যারেক্টারটা খুবই ব্যর্থ একজন ক্যারেক্টার এবং তার জীবনে দুঃখ আছে, পয়সা কড়ির অভাব, তার মা প্যারালাইজ, সে চাইছে সুইসাইড করতে বাট পারছে না। অপরদিকে প্রসেনজিৎ একজন এলআইসি কোম্পানির এজেন্ট, সে চাইছে দেব সুইসাইড করুক বাট তার দেওয়া একটা এলআইসি বিমা সাইন করে, অর্থাৎ দেব সুইসাইড করলে প্রসেনজিতের নিজের কিছু কমিশন ঢুকবে এবং দেবের মায়ের দেখাশোনা করার দায়িত্ব প্রসেনজিৎ নেবে। তো এরকম কথাবার্তা হয়ে পুরো দেব আর প্রসেনজিৎ মিলে এখানে সুইসাইড প্ল্যান করতে থাকে। হঠাৎ করেই দেবের জীবনে ঈশা সাহার এন্ট্রি হয় এবং দেব সুইসাইড করবে না এরকম একটা মনস্থিতি করে, ফলে প্রসেনজিতের একটুখানি রাগ হয় যে তার কমিশনটা সে পাবে না, তার অনেকটা লস হয়ে যাবে। তো তারপরে দেবের সাথে প্রসেনজিতের একটা ক্ল্যাশ দেখা যায় যেটা একটা ভালো জায়গায় যাবে এবং তাদের মধ্যে একটা কমেডিয়াল রিলেশনশিপও আমরা দেখেছিলাম ট্রেলারের মধ্যে। তো আমার সেটাটা দেখতে বেশ মজা লাগলো, বেশ অন্যরকম লাগলো। বর্তমানে বাকি পাঁচটা একদম ভ্যাদ ভ্যাদে বাংলা সিনেমার মতো লাগেনি, অনেক আশা আছে এই সিনেমার থেকে। এই সিনেমার মিউজিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো, সোনু নিগমের গলায় যে গানটা আমরা শুনছি সেই গানটাও খুব ভালো এবং ওভারঅল এখানে যেরকম বিজিএমস ক্রিয়েট করা হয়েছে, যেরকম যেরকম লেন্থে শ্যুট করা হয়েছে সেগুলো সমস্তটাই দেখতে ভালো লাগছে, প্রেজেন্টেশন খুব ভালো। তো পুজোয় এই সিনেমাটা সাকসেসফুল হোক এটা আমরা চাই। তো দেখা যাক পুজোয় কী কীরকম রেসপন্স পায় এই সিনেমাটা। তো এই ট্রেলারটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাও। আমার ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।